সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে একটা ফিগার ড্রয়িং ইজি ফিগার ড্রয়িং কেমন করে খুব সহজে একটা ফিগার করা যায় ব্যাকসাইড একটা ফিগার দেখো প্রথমে মাথাটা আঁকছি মাথাটা এঁকে এখানে একটা খোপা এঁকে দিলাম খোপার ওপরে একটা ফুলের মালা পরা আছে সেটা এঁকে দিলাম এখানে গলার লাইনটা দিয়ে দিলাম এখানে কানের মধ্যে একটা গহনা ঢুল ঝুলছে একটা কানের ঝুমকা সেরকম দিয়ে দিলাম পিঠের লাইনটা দিয়ে দিলাম এখানে পিঠের মধ্যে ব্লাউজটা পরা আছে একটা সুতো দিয়ে বাঁধা সেই ব্লাউজে একটু স্টাইলিশ ব্লাউজ আর কি সেটা কেমন করে আঁকছি দেখো এই হয়ে গেল এখান থেকে এবার একটা হাত নামবে মেয়েটার ডান হাত বডির ভাঁজটা দিয়ে দিলাম এবার পিঠের এই ভাঁজটা দিয়ে দিলাম দিয়ে এই হাতের এখান থেকে কুমো মানে একটা শাড়ির অংশটা এখান থেকে গেছে এখানে আরেকটা হাত আমরা এই বুকের কাছাকাছি এখানে এঁকে দিচ্ছি এখান দিয়ে আর কাপড়ের আঁচলটা গেছে আর এই হাতটা এঁকে এখানে একটা চুরি এঁকে দিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে হাতে কাশফুল নিয়ে দাঁড়িয়ে আছে কাশফুলগুলো এঁকে দিচ্ছি হাতে তিনটে কাশফুল আঁকবো তাই তিনটে এরকম রেখা এঁকে দিলাম দিয়ে কাশফুলের একটা হালকা একটা স্কেচ করে রাখলাম এখানে কিছু কাশফুল রয়েছে কাশফুলের ডালগুলোকে এঁকে দিলাম ফুলের ডাটিগুলোকে এঁকে দিলাম দিয়ে এবার আমরা শেড করব শেডটা কেমন করে করছি দেখো একটা যে কোনো একটা খসখসা জায়গার মধ্যে পেন্সিলটা একটু ঘষে নেবে নিয়ে এয়ারবারের মধ্যে সে কালিটা লাগিয়ে এখানে আমরা এয়ারবার্ট দিয়ে এখানে শেডটা করে দিচ্ছি এয়ারবার্ট মোটামুটি সবার বাড়িতেই থাকে খোপার মধ্যে একটু দিয়ে দিলাম দিয়ে এইবার আমরা একটু এইবার পেন্সিল দিয়ে আমরা এই শেডগুলোকে আর একটু ডেভেলপ করব আর একটু চুলটা যেহেতু করছি ব্যাক সাইড মাথা দেখা যাচ্ছে না শুধু চুলটা দেখার চুলের খোপা দেখা যাচ্ছে তাই চুলগুলোকে একটু ধরে ধরে সুন্দর করে একটু করবে পরপর পরপর সাজিয়ে যত সুন্দর করে সরু সরু করে যত দেবে তত দেখতে ভালো লাগবে এখানে পরপর আমরা চুলটাকে করে দিচ্ছি ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এখানে খোপাটার মধ্যে শেড দিয়ে দিচ্ছি এবার আমরা মাথার খোপার মধ্যে একটা ফুলের মালা দেওয়া আছে ফুলগুলোকে আমরা এখানে ফুলের মালাটার এখানে একটু সরু পেন্সিল দিয়ে একটু সুন্দর করে ফুল ফুল করে দিলাম এবার আমরা গলার এখানে একটু শেড দিয়ে দিলাম দিয়ে পেন্সিল দিয়ে সুন্দর করে শেডটা বুঝিয়ে দিলাম এখানে একটা দুটো চুল উঠছে সেই চুলগুলোকে আমরা এখানে দিয়ে দেবো আর এখানে যে কানের যে ঝুমকোটা ঝুলছে সেই ঝুমকোটার মধ্যে আমরা একটু ডিজাইন করে দিলাম যেমন থাকে ঝুমকো সেটা এরকম করে দিলাম এখানে কিছু চুল বেরিয়ে রয়েছে সেটা দিয়ে দিলাম গলার মধ্যে একটা হাড় কিছু পড়া আছে সেটা সামনের দিকে ওই ব্যাক সাইডে ওইটুকু দেখা যাচ্ছে ওটা দিয়ে দিলাম ওই এয়ারপার্ট দিয়ে আবার একটু পিঠের মধ্যে শেড দিয়ে দিলাম ব্লাউজের মধ্যে একটু শেড দিয়ে দিলাম দিয়ে এবার পেনসিল দিয়ে আমরা ধরে 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 শেডগুলোকে আরেকটু ঠিকঠাক করে দেব। আর পেন্সিল শেডে বর্ডার চলে আগেও বলেছি এখনও বলছি পেন্সিল উপর থেকে বাদিক থেকে তোমার বাদিক থেকে করতে করতে নামবে যাতে পেন্সিলের শেডের উপরে আর হাত না পড়ে তাহলে পুরো ছবিটা কালো কালো হয়ে যাবে বাদিক থেকে করতে করতে ডান দিকে আসবে এখানে ব্লাউজের যে ফিতেটা বাঁধা রয়েছে সেটা আমরা শেড করে দিলাম এখানে ব্লাউজের আউটলাইনগুলো করে দিচ্ছি খুব মন দিয়ে দেখো তাহলে তোমরা অনায়াসেই খুব সহজে একটা ফিগার তোমরা করে ফেলতে পারবে এখানে হাতের মধ্যে আমরা আবার একটু শেড দিয়ে দিচ্ছি ব্লাউজের হাতাটা একটু এঁকে একটু ডিজাইন করে দিলাম হাতের মধ্যে একটু শেড দিয়ে দিচ্ছি এগুলো তোমরা নর্মাল পেন্সিল দিয়েও করতে পারো সফট যে কোনো পেন্সিল দিয়ে করতে পারো অথবা ফোর বি বা সিক্স বি পেন্সিল দিয়ে শেডগুলো করে দেবে এয়ারবার দিয়ে আবার একটু একটু মিলিয়ে দিলাম যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন আমাকে লাইক কমেন্ট করেন এবং ছোটরা যারা তোমরা আমার ভিডিও দেখে দেখে বাড়িতে করো তাদের সবার জন্য অনেক শুভেচ্ছা শুভকামনা রইল সারদীয়ার শুভেচ্ছা রইলো সামনে শারদিয়া এই ছবিটার সঙ্গে শারদীয়ার একটু মিল আছে সেটা হচ্ছে কাশফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এই সময়টা কাশফুল চারদিকে ফোটে চারদিকে প্রচুর কাশফুল একটু গ্রামগঞ্জে গেলেই দেখা যায় তাই এটা কাশফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে একটি মেয়ে বা বউ যাই বলো হাতে এই কাশফুলগুলোর ডাটিগুলো আমরা একটু ডিপ করে ড্র করে দিলাম আঙুলটাও করে দিলাম এখানে হাতের শেডগুলো দিয়ে আবার হাতের মধ্যে চুরি করে দিলাম দিয়ে বর্ডারগুলো টেনে দেব এখানে যে শাড়ির যে আঁচলটা গেছে শাড়ির পাড়ের যে ডিজাইনটা সেটা আমরা এখানে ডবল লাইন করে উপরের নিচে ডবল লাইন করে তারপরে আমরা মাঝখান দিয়ে একটু ডিজাইন করে দিলাম এই এই মধ্যে মতো সেম ডিজাইন একইভাবে করে দেবে তোমরা যারা ভিডিও দেখে ছবি আঁকো তাদের কাছে অনুরোধ যে তোমরা পুরো ভিডিওটা দেখবে কেটে কেটে দেখবে না এখানে ইয়ারবার্ড দিয়ে শাড়ির যে ভাঁজগুলো সে ভাঁজগুলোকে আমরা এখানে বুঝিয়ে দিচ্ছি তোমরা এইভাবে ইয়ারবার্ডের মধ্যে একটু কালি লাগে তোমরা এইভাবে করতে পারবে খুব সহজে একটা শেড হয়ে যায় খুব সহজ পদ্ধতি এখান দিয়েও শাড়ির ভাঁজগুলোকে আমরা করে দিলাম তোমরা যারা ভিডিও দেখে ছবি আঁকো বা আঁক আঁকবে যারা তাদের কাছে অনুরোধ যে তোমরা সমস্ত জিনিসপত্র আঁকার জিনিসপত্র নিয়ে বসবে কুড়ি চল্লিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড করে দেখবে আর সেই ড্রয়িংটুকুই কভার করবে আবার একটু দেখবে দরকার এক মিনিট করে দেখে নেবে তারপর আবার ওইটুকু ড্র করবে তাহলে দেখবে কখন ভিডিও শেষ হয়ে গেছে কখন তোমার ড্রয়িং শেষ হয়ে গেছে তুমি বুঝতেও পারবে না এখানে আমরা কাশফুলের ডাটিগুলোকে পেন্সিল দিয়ে বর্ডার করে দিলাম আর এয়ারপার্ট দিয়ে কাশফুলগুলোকে আমরা এখানে ড্র করে দিচ্ছি দেখো খুব সহজেই কাশফুল আঁকা হয়ে গেলো এয়ারবারের মধ্যে একটু কালি ভরে নেবে আর এইভাবে দেখে দেখে তোমরা সেটগুলো করে দেবে এখানে কাশফুলগুলোকে আমরা ওই একইভাবে একই সিস্টেমে থ্রোয়িংটা যেন একই দিকে হয় হাওয়াটা যেদিকে বইছে সেদিকেই হবে যেদিকে আঁকবে সেই টা প্রত্যেকটা কাশফুলের ঠিক সেই দিকেই থ্রয়িংটা করবে এবার আমরা পেনসিল দিয়ে এগুলোকে এই সামনে একটু কাশফুলের যে পাতা টাটি সেগুলো আমরা এখানে করে দিচ্ছি যেখানে যেখানে পেন্সিল লাইনগুলো ঠিকঠাক দেওয়া হয়নি ফাইনাল টাচ সেখানে দিয়ে দি দিয়ে দিলাম এখানে পেন্সিল দিয়ে ঝিরিঝিরি ঝিরিঝিরি করে এই কাশফুলের মাথাগুলোকে আর একটু পমিনেন্ট আর একটু সুন্দর করে দেবে প্রত্যেকটা কাশফুলের মাথায় এরকম একটু একটু করে দিয়ে দেবে অ্যাকচুয়ালি সাদা থাকে সেটা খুব হালকা করে শেড দিয়ে আমরা সেটা বোঝানোর চেষ্টা করছি পুরো ডিপ ডিপ করে কুচকুচে কালো করে করবে না হালকা হালকা করে শেড দেবে তোমরা দেখে দেখে বাড়িতে অবশ্যই করবে আমার শেখানো যদি ভালো লাগে আমার ছবি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সবাই এইভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন আবার সবাইকে অনেক অভিনন্দন জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই